তাহিরা এখনো আমাদের সাথে জয়েন করেনি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা ক্লাসটা করলাম এখন। জি কি বলেছো আনিসা? আমার বলো, সিডাব্লিউ খাতাটা নাও, পাসওয়ার্ড খাতা নাও, হোমওয়ার্ক খাতা না, ঠিক আছে? সবাই খাতা নিয়েছো, লিখেছো সবাই ডেট, সিডাব্লিউ লিখ দিয়েছো, ডেট এবং সিডাব্লিউ লিখেছো? আনিসা দুষ্টামি করবে না। আসসালামাইকুম তাবিন, অনেকদিন পর ক্লাসে। আসসালাম, ভালো আছেন? তাবিন আপনি ভালো আছেন? আচ্ছা বাবা, তোমার বাংলা খাতাটা নাও, বাংলা খাতা লিখো, আজকে ডেটটা লিখো। হ্যাঁ, বাংলা খাতা বের করো, সিডাব্লিউ লিখো, আজকে ডেট লিখো। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আরা আজকে 20 তারিখ। হ্যাঁ, সবাই লিখো 20/2/2021, 20/2/2021 লিখেছো? সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা পড়বো। আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে যুক্ত বর্ণ। আজকে আমরা কি পড়বো? শোনো, আজকে আমরা পড়বো বাংলা যুক্ত বর্ণ। আজকে আমরা কি পড়বো? বাংলা বর্ণ। বাংলা তো পড়বো, বাংলা তো আমাদের সাবজেক্ট। আজকে আমরা কোন টপিকসটা পড়বো? যুক্ত বর্ণ। আর বলো আজকে আমরা কি পড়বো? বাড়লে সমস্যা। ঠিক আছে, তাহলে সবার খাতার উপর লিখে নাও যুক্ত বর্ণ। সবাই খাতা যুক্ত বর্ণ। সবাই যুক্ত বর্ণ লিখেছো? চশমা খানা নিয়ে বলি যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ সবাই দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কিভা দেখতে পাচ্ছ তুমি? হম
যুক্ত বর্ণ লিখো, যুক্ত বর্ণ, সবাই লিখো যুক্ত বর্ণ। এখন আমরা একটু পড়ে নেই, ঠিক আছে? পড়া দিয়েছি, পড়া দেখতে পাবে তোমরা এখন, ঠিক আছে? যুক্ত বানান লিখো। অন্তঃস্থ জ রস উকার কয়ত যুক্ত বর্ণ লিখো, মূর্ধন্য ন রেফ বর্ণ, অন্তঃস্থ জ কয়ত যুক্ত বর্ণ, ক মূর্ধন্য ন রেফ বর্ণ। আবার বলছি, অন্তঃস্থ জ রস উকার কয়ত যুক্ত বর্ণ, মূর্ধন্য ন রেফ। ঠিক আছে, কি লিখেছি সাহিরা পড়ো। আচ্ছা, যুক্ত বর্ণটা সবাই লিখো, অন্তঃস্থ জ রস উকার কয়ত যুক্ত বর্ণ, ব ন রেফ বর্ণ। এক নাম্বার দিয়ে লিখো, নিচে এক নাম্বার দাও, এক নাম্বার দিয়ে লিখো দন্ত নয় ত, দন্ত নয় ত, দন্ত ন নিচে একটা ত, প্রথমে একটা দন্ত ন লিখো, তারপর ছোট করে একটা ত লিখো, দন্ত নয় ত। দন্ত নয় ত লিখেছ? একটা ড্যাশ চিহ্ন দাও, এই যে দুটো করে একটা ড্যাশ চিহ্ন দাও। বসন্ত, আমি বলছি মা একটু শোনো, দন্ত নয় ত, দন্ত নয় ত, ঠিক আছে? দন্ত নয় ততে দুটো বর্ণ আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে দন্ত ন হসন্ত যোগ ত, দন্ত নয় ত। এক নাম্বার দিয়ে প্রথমে দন্ত নয় ত, দন্ত নয়ের নিচে ছোট করে একটা ত লিখবে, ছোট করে একটা দন্ত ন লিখো, দন্ত নয়ের নিচে ছোট করে একটা ত লিখো, তাহলে এই বর্ণটাকে মানে যুক্ত, অর্থাৎ দুটো বর্ণ একসাথে যোগ করা আছে, এটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে লিখব, এটাকে ভাঙলে আমরা লিখব হসন্ত যোগ ত। আবার বলছি, দন্ত ন হসন্ত যোগ ত। এবার এই যুক্ত বর্ণটা দিয়ে শব্দ তৈরি করব, কেমন? এই যুক্ত বর্ণ দিয়ে আমরা দুটো শব্দ তৈরি করব, হেমন্ত বসন্ত, দুটো ঋতুর নাম, হেমন্ত ঋতু এবং বসন্ত ঋতু, দুটো ঋতুর নাম, দুটো শব্দ তৈরি করব, দুটো ঋতুর নাম লিখবো আমরা, হেমন্ত বসন্ত, হেমন্ত ঋতু বসন্ত ঋতু, ঠিক আছে? দুটো ঋতুর নাম লিখবো। দুটো ঋতুর নাম, হেমন্ত বসন্ত, দন্ত নয় ত দিয়ে আমরা লিখব দুটো ঋতুর নাম, হেমন্ত বসন্ত। আমি লিখেছি, লিখেছো? দুই নাম্বার হচ্ছে কি, মূর্ধন্য ষ ট, দুই নাম্বার হচ্ছে মূর্ধন্য ষ ট, ছোট করে একটা মূর্ধন্য ষ লিখো, মূর্ধন্য ষয়ের নিচে একটা পাশে মূর্ধন্য ষয়ের সাথে লাগিয়ে একটা কি লিখবে, ত,
তিনটা দুই দুই আমি এক করতেছি মূর্ধন্য ষয় ট মূর্ধন্য ষয়ের সাথে লাগিয়ে একটা ট লিখো মূর্ধন্য ষয় ট মূর্ধন্য ষয় এক দুটো শব্দ তৈরি করবে বৃষ্টি কষ্ট বৃষ্টি কষ্ট দুটো শব্দ মূর্ধন্য ষয় হসন্ত যোগ ট মূর্ধন্য ষয়টাকে যদি ভেঙে লিখি মূর্ধন্য স হসন্ত যোগ আচ্ছা বাবা লিখো এক হচ্ছে দন্ত নয় ত দন্ত ন হসন্ত যোগ ত লিখেছ হেমন্ত লিখো সমান দাও সমান দিয়ে লিখো হেমন্ত হেমন্ত লিখেছ বসন্ত লিখেছ বসন্ত হেমন্ত লিখছি লিখো বাবা একটু তাড়াতাড়ি লিখবে ঠিক আছে আচ্ছা এখন লিখো বাবা হেমন্ত বসন্ত কখনো যদি ছবিতে সমস্যা হয় তোমরা মিস যেটা বলবো মিসের কথা শুনে শুনে লিখে ফেলবে কেমন হেমন্ত বসন্ত মূর্ধন্য ষয়টা দিয়ে মূর্ধন্য ষয়টাকে যদি আমরা ভেঙে লিখি মূর্ধন্য ষয় হসন্ত যোগ ট মূর্ধন্য ষয় হসন্ত যোগ ট বৃষ্টি কষ্ট বৃষ্টি কষ্ট মিস আমি দুটোটাই করেছি ভেরি গুড সাহিরা তাবিন আমিও দুটোটা করেছি তাবিন এক শেষ বসন্ত লিখেছো নিচে বসন্ত লিখেছো লিখছি আচ্ছা মিস মিস আমি লিখি নাই লিখো ব দন্ত স দন্ত নয় ত বসন্ত আরাফ কোনটা লিখছো আমি দুই নাম্বারটা লিখছি লিখো নয় ট মূর্ধন্য স হসন্ত যোগ ট বৃষ্টি কষ্ট তাবিন লিখো কি করছো তিন নাম্বার হচ্ছে উয় গ তিন নাম্বার হচ্ছে উয় গ উয় হসন্ত যোগ গ উয় হসন্ত যোগ মঙ্গল মঙ্গল বসন্ত যোগ তাবিন লিখো তাবিন দুষ্টামি করবে না লিখো লিখা শেষ করতে হবে না ও হসন্ত যোগ গ ঠিক আছে দুই নাম্বার লিখো দুই নাম্বার লিখো তাবিন তাবিন নাম্বারটা লিখো মূর্ধন্য ষয় ট লিখো ছোট করে একটা মূর্ধন্য স পাশে ট তাবিন বকা দিব কিন্তু মিস মূর্ধন্য ষয় ট মিস আমি লিখেছি ভেরি গুড সাহিরা মিস আমি লিখেছি সাহিরা যুক্ত বানানটা যুক্ত বর্ণটা একসাথে লিখো মা আলাদা আলাদা লিখবে না যুক্ত বর্ণ এক শব্দ এটা মাঝখানে গ্যাপ দিয়েছো না গ্যাপটা হবে না যুক্তর পরে একটা গ্যাপ দিয়েছো না সাহিরা হবে না
আজকে আমরা 6টা যুক্ত বর্ণ শিখব, ঠিক আছে? আজকে আমরা ক্লাসে 6টা, 1 থেকে 6 নাম্বার পর্যন্ত শিখব। তাহলে ওয়াই গতি কি হবে বলো তো? অঙ্গ মঙ্গল। অঙ্গ মঙ্গল বলো তো ওয়াই গতি কি? ভেরি গুড ইভা। ইভা আজকে তাড়াতাড়ি লিখেছে, দেখি তাবিন এবং আরাফের মধ্যে কে ফার্স্ট হয় দেখি। লিসা লিখেছো? আনিসা লিখেছো? তাবিন দুই নাম্বারটা লিখেছো, মূর্ধন্য ষয়টা লিখেছো? ষয় হসন্ত যোগ ত বৃষ্টি বৃষ্টি কষ্ট লিখো। লিখেছো তামিন দুই নাম্বার লিখেছো? আনিসা তোমরা লিখেছো? তিন পর্যন্ত লিখেছো? আরাম কত লিখেছো? তিন লেখা শেষ। তাবিন কত লিখছো? কষ্ট কষ্ট লিখো। হ্যাঁ কষ্ট লিখো। সবাই তো দেখতে পাচ্ছে, মা দেখতে পাবে, একটু অপেক্ষা করো, হয়তো তোমার নেটওয়ার্ক একটু সমস্যা করছে, দেখতে পাবে, অপেক্ষা করো। তুমি দেখতে পাচ্ছ? তাহলে লিখো তাড়াতাড়ি, তুমি তো দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি লিখতে হবে না? কষ্ট ফার্স্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি তাড়াতাড়ি লিখো, কষ্ট লিখো, মূর্ধন্য ষয়ট কষ্ট। যাদের তিন লিখা তারা চার নাম্বার লিখো, যাদের তিন লিখা শেষ তারা চার নাম্বার। দন্ত নয় দ, চার নাম্বার হচ্ছে দন্ত নয় দ। তাবিন কষ্ট লিখেছো? তিন নাম্বার লিখো, তিন নাম্বার লিখো, ওই গ লিখো তাড়াতাড়ি। দিচ্ছি বাবা, একটু অপেক্ষা করো, তাবিন একটু লিখে নিক, তারপর আমি দিচ্ছি। হ্যাঁ দন্ত নয় দ, দন্ত নয় দ। সাহিরা অপেক্ষা করো, মিস দেখাচ্ছি, একটু অপেক্ষা করো, দেখি দন্ত নয় দ দিয়ে একটা শব্দ বলো, কে পারবে বলো? তাবিন লিখো, ওই গ লিখো, সুন্দর 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 অসুন্দর। আচ্ছা সুন্দর অসুন্দর, হ্যাঁ ঠিক আছে, আরেকটা বলো, আর কে পারবে? চিন্তা করে বলো, সাহিরা চিন্তা করো, চিন্তা করে বলো। মিস একটু ওই চার নাম্বারটা কি বলে দাও, মিস একটু চার নাম্বারে চিন্তা একটু দেন দাও।
শাবিন বাবা তুমি লিখো, মিস দেখতে পাচ্ছি না, কেমন তুমি লিখো, মিস পরে দেখব। মিস আনন্দ, আনন্দ, ভেরি গুড। ময় গ লিখো, উ হসন্ত যোগ গ, ময় গ। দেখো চাঁদ দেখতে পাচ্ছো, সবাই চাঁদ দেখতে পাচ্ছো? তাবিন তুমি তিন নাম্বার লিখো। মিস আমি দেখতে পাচ্ছি না। ইথা দেখতে পাচ্ছো? দন্ত নয় দ, হ্যাঁ, দন্ত ন হসন্ত যোগ দ, দন্ত নয় দ, সুন্দর আনন্দ। সুন্দর আনন্দ, দন্ত ন হসন্ত যোগ দ। তাবিন অঙ্গ লিখো, অঙ্গ মঙ্গল, তাবিন লিখো অঙ্গ মঙ্গল। তাবিন মিস বলছি তোমাকে, তুমি লিখো অঙ্গ মঙ্গল। অঙ্গ সরে অ, ওই গ, অঙ্গ মঙ্গল, অঙ্গ। আচ্ছা সবাই চার নাম্বার লিখেছো, দন্ত নয় দ লিখেছো, সুন্দর আনন্দ লিখেছো। ছিখবে ইচ্ছা পুচ্ছ, পুচ্ছ মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে, ইচ্ছা পুচ্ছ। মঙ্গল, 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 আমরা মঙ্গলবার বলি না, মঙ্গলবারে মঙ্গলটা লিখো। তাহিরা আমি তো দেখতে পাচ্ছি না মা, তুমি লিখো ছবিটা, দেখতে পাচ্ছি না, লিখেছো চার লিখো, চার দন্ত নয় দ, চার, হ্যাঁ চার নাম্বার লিখো। তাহিরা আমি দেখতে পাচ্ছি না, তুমি লিখো ছয় ছ, লিখো দন্ত দ, সুন্দর আনন্দ, নয়ের সাথে দ লিখো,
নাবিন লিখো সুন্দরবন লিখার সময় এটা লিখো বানান লিখেছ তাহিরা ভিডিও অন করো গ্রাফ ভিডিও অন করো নয় লিখেছ যাদের পাঁচ লেখা শেষ তারা ছয় নাম্বারটা দেখো লয় প লয় প ল লিখবে ছোট করে একটা লয়ের নিচে ছোট করে একটা প লিখবে একটা লাইনে লিখবে দুই লাইন যাবে না ঠিক আছে লিখেছো না নাকি ইভা তুমি চার নাম্বার লিখে দেন ইভা নাম্বারটা হচ্ছে দন্ত নয় দ দন্ত ন হসন্ত যোগ দ দন্ত নয় দ এবার একটু মিলিয়ে নাও কোথাও বানান ভুল করে ছবি না একটু মিলিয়ে নাও নম্বর আবার দন্ত নয় দ কে ভাঙো দেখি দন্ত নয় দ কে ভেঙে লিখো তো কি হবে পরীক্ষায় কিন্তু যুক্ত বর্ণ কে ভেঙে তারপর দুটো শব্দ তৈরি করতে হবে ঠিক আছে প্রথমে যুক্ত বর্ণ কে ভেঙে লিখবে তারপর দুটো করে শব্দ তৈরি করবে এখন পরীক্ষা হবে না পরীক্ষা হবে তখন কিভাবে লিখবে সেটা বলছি আজকে তো ইংরেজি পরীক্ষা তোমাদের তাই না আজকে কুইজ পরীক্ষা আছে না ইংরেজি আচ্ছা তাবিন চার নাম্বার লিখেছো আনন্দ হবে হ্যাঁ সুন্দর কমা আনন্দ
সুন্দর লিখো, কমা দাও, আনন্দ লিখো, সময় শেষ হয়ে যাচ্ছে। চার নাম্বার পুরোটা লিখেছ তাবিন? আচ্ছা পাঁচ নাম্বার লিখো এবার, ছয় ছ লিখো, পাঁচ নাম্বার ছয় ছ, একটা চ লিখো, চয়ের পাশে ছোট করে একটা ছ লিখো, ছোট করে একটা ছ লিখো, চটার পাশে একটা ছ লিখো, চয় ছ। আরাফ বলো চয় ছ দিয়ে দুটো শব্দ বলো, চয় ছ দিয়ে দুটো শব্দ বলো আরাফ। আমি কেন বলবো, তোমায় তুমি বলো না এটা, আমি তো জানি না, তুমি পড়োটা জানো না বাবা, তুমি খাতায় লিখেছো না, দেখে দেখে পড়ো। হ্যাঁ তাবিন ছয় ছ লিখেছ, আর এক মিনিট সময় আছে। এরপর কি ক্লাস আছে? ইংলিশ ক্লাস আছে, ঠিক আছে। তাবিন লিখো ইচ্ছা গুচ্ছ, এবং ছয় নাম্বার দেখো, ছয় নাম্বারটা তাবিনকে একটু বলছি শুনো, লয় প, ল হসন্ত যোগ, তুমি কি তাবিন খালি এদিকে দুষ্টামি করছে, ওদিকে দুষ্টামি করছে, অল্প মানে হচ্ছে কম, অল্প গল্প, ঠিক আছে, অল্প গল্প, অল্প গল্প, এখন তো ক্লাস শেষ তোমাদের। আচ্ছা ঠিক আছে, মিস তোমাদেরকে কোনো বাড়ির কাজ দিচ্ছি না, যেহেতু পরীক্ষা চলছে তোমরা কোনো বাড়ির কাজ করতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।